ইসরায়েলি আগ্রাসনের শিকার যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন, জীবন বাঁচানোর সংগ্রামেই যাদের দিন রাত অতিবাহিত হয়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের যমজ সার বোন জীবন সংগ্রামের সঙ্গে সঙ্গে কোরআন হেফজের সংগ্রামেও জয়ী হয়েছেন। একসঙ্গে জন্ম লাভকারী ফিলিস্তিনি এই চার বোন একসঙ্গেই পবিত্র কোরআনুল করিম হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। ফিলিস্তিনের আদিবাসী দিনা দিমা সুজানা এবং রাজানা শানিতি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তারা ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় জেরুজালেমের উম্মুল তুরা গ্রামে বসবাস করেন। আট জনের ইসলাম ধর্ম গ্রহণ। নারায়ণগঞ্জ পুতুল্লায় একই পরিবারের আট সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নারায়ণগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে ইসলাম ধর্ম গ্রহণের জন্য তারা আবেদন করেন। আদালত তিনজনের আবেদন গ্রহণ করেন, বাকি পাঁচজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের আবেদন গ্রহণ করেনি। তবে আদালত জানিয়েছেন, পরিবারের প্রাপ্তবয়স্ক তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের সন্তানরাও ইসলাম ধর্মের অনুসারী হয়ে যায়। ইসলাম ধর্ম গ্রহণকারী ফুতুল্লার দক্ষিণ সিয়াসর এলাকার সাফল্য সরকার নাম পরিবর্তন করে মোহাম্মদ ওসমান গনি, তার মেয়ে রিয়া রানী সরকার বর্তমান নাম মোসাম্মদ হালিমা আক্তার, প্রীতি রানী সরকার বর্তমান নাম মোসাম্মদ ফাতেমা আক্তার, জুই রানী সরকার বর্তমান নাম মোসাম্মদ আমেনা আক্তার। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্কদের পক্ষে আবেদন করেন বাবা ওসমান গনি। এছাড়াও শ্রাবণ সরকার বর্তমান নাম মোহাম্মদ আব্দুল কাদের, রাকি রানী সরকার বর্তমান নাম উম্মে হাবিবা, এই দুইজনের পক্ষে আবেদন করেন তার মা হালিমা আক্তার। অ্যাডভোকেট আজিজুর রহমান নিউজ টিভিকে জানান, একই পরিবারের আটজন আবেদন করলে আদালত তিনজনের আবেদন গ্রহণ করেছেন, আর বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত তাদের আবেদন গ্রহণ করেনি। তবে অপ্রাপ্তরা পরিবারের সঙ্গে ইসলাম ধর্মে অনুসারী হলে তাতে কোনো সমস্যা নেই, হিন্দু ধর্ম থেকে তারা সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের সমাজে অনেকেই দেখা যায় সুস্থ থাকার পরেও মহান আল্লাহ তাআলার ইবাদত করেন না, কিন্তু সম্প্রতি ইউটিউবে হাত না থাকা এক ধার্মিক মুসলিমের একটি ভিডিও প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে 41 থেকে 45 বছরের এক মুসলমান, তার দুটো হাত না থাকার পরেও তিনি কারো সাহায্য নেন না, মুখে ব্রাশ করা থেকে শুরু করে ওযু নামাজ এবং প্রতিদিন পবিত্র কোরআন পড়েন, হাত না থাকার কারণে আল কোরআনের পৃষ্ঠা মুখ দিয়ে উল্টিয়ে ইবাদতে মশগুল থাকেন এই মুসলমান। তিনি একটি সরকারি অফিসে চাকরি করেন, দিন শেষে বাসায় ফিরে ছেলে মেয়েদের নিজেই পড়ান, অঙ্ক করে এমনকি ছবি এঁকে দিচ্ছেন, এসবই তিনি করে থাকেন তার পা দিয়ে।